গণেশ চক্র সামনে এলো না। তারা গুপ্ত তৎপরতা বাড়িয়ে দিল। তারা সঙ্গবদ্ধ করলো এমন সব লোককে যারা নানা কারণে সুলতান আজম শাহের উপর ক্ষিপ্ত। শাসকের উপর ক্ষিপ্ত মানুষ থাকবেই, শাসক ভালো হলেও থাকবে। নীতির প্রশ্নে কঠোরতার কারণে অনেকেই অনেক সময় আজম শাহ থেকে প্রত্যাশিত সুবিধা নিতে পারেন না। ন্যায় প্রতিষ্ঠার প্রয়োজনে অপরাধীদের দিতে হয় ছোট বড় শাস্তি, কাউকে নিতে হয় কারাগারে, কারো উপর আসে কঠোর বিচার, মৃত্যুদণ্ড। অনেকেই আজম শাহ থেকে নিজের ইচ্ছার বাস্তবায়ন চান, চাই ধন সম্পদ, জমিদারি। জমিদাররা চায় আরও প্রভাব প্রতিপত্তি, তার কাছ থেকে যখন তা পায় না তারা হয়ে ওঠে শত্রু। গণেশ চক্র এই ধরনের কয়েকজন প্রভাবশালী লোককে খুবই গোপনে জড়ো করল, তাদেরকে খেপিয়ে তুলল সুলতানের বিরুদ্ধে। তাদের বলল, তোমরা ক্ষতির প্রতিশোধ নাও, সুলতানকে হত্যা করো, আমরা তোমাদের সঙ্গে আছি, কিন্তু যা করবে খুবই গোপনে করবে, কেউ যেন কিছুই বুঝতে না পারে। বহু প্রতাপশালী সুলতানের বিরুদ্ধে সক্রিয়। এই দলে যোগ দিল সুলতানের একান্ত আপন কয়েকজন। এরা সবাই ভাবল, রাজা গণেশ সত্যি আমাদের আপন। সবাই একমত হয়ে ঠিক করল একজনকে, সে সুলতানকে হত্যা করবে। হলও তাই, মহান সুলতান গিয়াসুদ্দিন নিঃশংসতার শিকার হল। একদিন শহীদ হলেন রাজা গণেশের চক্রান্তে। বাংলার আকাশ কান্নার মেঘে ছেয়ে গেল, সে হারালো ইতিহাসের সেরা এক নিপ্রতিকে। রাজা গণেশকে সন্দেহ করে সাধ্যকার, সুলতানের জন্য শোক প্রকাশে রাজা গণেশ সবার আগে আগে। কত বাষ্পরুদ্ধ কান্না, কত বুক ভাঙা বিলাপ। সবাই ভাবল, হ্যাঁ, সুলতানের সত্যি সত্যি এক দরদে আমত্ত, তিনিই পারেন সুলতানের উত্তরাধিকারী নির্বাচনে নেতৃত্ব দিতে। বাংলার মসনদে বসল সুলতান গিয়াসুদ্দিনের ছেলে হামজা শাহ। তখন 1411 খ্রিস্টাব্দ, গণেশের প্রতিপত্তি অপ্রতিহত, উপরে উপরে সে হামজা শাহের কল্যাণকামী। সুলতান সাইফুদ্দিন হামজা শাহ যোগ্য পিতার যোগ্য ছেলে, যেমন সাহসী তেমনই উদার। সাম্প্রদায়িক বিভেদ তার কাছে প্রশ্রয় পায় না মোটেও, সব ধর্মের সব লোক তার কাছে পায় সমান অধিকার। তার রাজসভায় প্রধান প্রধান পদে হিন্দু কর্মকর্তারা, সালতানাতের কল্যাণে হিন্দু পদাধিকারীগণ সেবা ও আন্তরিকতার বহু নজির স্থাপন করেছেন। তিনি জানতেন না ঐতিহ্যবাহী সেই ধারায় ফাটল তৈরি হয়েছে। ভেতরে ভেতরে গণেশের সাম্প্রদায়িক চালে বহু হিন্দু অফিসার আর আগের মতো নেই। রাষ্ট্রের পচনশীল চিত্রই তিনি দেখছেন, হচ্ছেন কঠোর এবং অধিক সক্রিয়। কারা এর মূলে? কেউ দিতে পারছে না এর প্রামাণ্য হদিস। হামজা শাহ চাচ্ছেন শাসনকে সংহত করতে, গণেশ চাচ্ছে তাকে স্থির হতে দেবে না। নতুন ও তরুণ সুলতান পরিপক্ক হতে থাকত সমস্যায়, অতএব দ্রুতই তাকে সরাতে হবে, প্রয়োজন একজন গুপ্ত ঘাতক। সুলতানের প্রহরীদের কেউ হলে খুবই ভালো হয়। হামজা শাহের বিশ্বস্ত ও ঘনিষ্ঠ চাকর শিহাবুদ্দিনের সাথে গণেশের খুব বন্ধুত্ব। গণেশ নারায়ণ বন্ধুত্ব আরও বাড়িয়ে দিল, শিহাবুদ্দিন চলে তার কথায়, পূরণ করে তার ইচ্ছা। গণেশ তাতে খুব খুশি। একদিন সে শিহাবকে বলল, আমি যা বলবো তা করতে পারলে বাংলার রাজা হবে তুমি। শিহাবুদ্দিন বলল, কি বললেন, বুঝে বলেছেন? বুঝেই বলছি, ঠিকই বলছি। কিভাবে তা সম্ভব? সহজেই, শুধু অনভিজ্ঞ হামজা শাহকে হত্যা করতে হবে, এ অসম্ভব, এ হয় না। সুযোগ হারিও না, চিন্তা করো। চিন্তা করা লাগবে না, আমি তা পারবো না। পারতে তোমাকে হবেই, কাজটি করলে বাংলার সুলতান হবে, না করলে তোমাকে মরতে হবে। আমাকে মরতে হবে কেন? কি অপরাধ আমার? অপরাধ আমার কথা না শোনা, যা বলছি তা না করলে তুমি সুলতানের হাতেই খতম হবে। সুলতানকে বলবো, শিহাবুদ্দিন আপনাকে হত্যা করতে চাই, আমি যা বলি সুলতান অবিশ্বাস করেন না, আমার এমন অভিযোগ তোমার মৃত্যুর জন্য যথেষ্ট। তোমার সামনে পথ দুটি, হয়তো তাকে মারবে নয়তো নিজে মরবে, তোমাকে দুটি দিন সময় দিলাম ভেবে দেখার জন্য। শিহাবুদ্দিন জানে গণেশের ক্ষমতা, সুলতানকে এই চক্র বলে দিলেও বিশ্বাস করানো যাবে না, গণেশ তাকে অপরাধী বানাবেই, গর্দান নিয়ে ছাড়বে, নিজেকে বাঁচাতে হবে। সুলতানের রক্ত ঝরানো যখন গণেশের ইচ্ছা, যে কাউকে দিয়ে সে তা করাবে, তাহলে কি করা যায়?
সুলতান হবার একটা হাতছানি তার সামনে। রাজত্ব পেতে হলে কাউকে শেষ করা স্বাভাবিক। শেহাবুদ্দিন রাজি হল, রাজা গণেশ খুবই খুশি। সুলতান হবার এক বছর যেতে না যেতেই নিহত হলেন হামজা শাহ। হঠাৎ এই খবর সারা দেশকে স্তব্ধ করে দিল। দরবারে কোনো প্রতিবিপ্লবের শেষ সম্ভাবনাও রাখা হলো না। হত্যাকারী খুঁজে বের করার দায়িত্ব দেওয়া হলো গণেশের সহচরদের। তারা জানালো ঘাতক পলাতক, গা ঢাকা দিয়ে শহর ছেড়ে কোথাও চলে গেছে। তার অনুসন্ধান চলবে, তাকে ধরা হবেই। চারদিকে শুরু হলো নতুন আলোচনা, বাংলার ভাগ্যের কি হবে। রাষ্ট্র তো হালছাড়া তরির মতো চলতে পারে না। কে হবে বাংলার শাসক? পরামর্শ সভা বসল। প্রধান সভাসদ রাজা গণেশ বলল, এমন একজনকে শাসক বানানো চাই যে হবে বিচক্ষণ। আমরা কোনো সুলতানকেই রক্ষা করতে পারছি না। আমরা যতই সুপরামর্শ দেই, সুলতান বিচক্ষণ ও সচেতন না হলে বিপর্যয় ঘটবেই। এই জায়গা থেকে হামজা শাহের খুবই আপন শেহাবুদ্দিন শাসক হবার যোগ্য। হামজা শাহের বিশ্বস্ত চাকর ছিলেন তিনি, তাকে সেবা দিয়েছেন জীবনভর। হামজা শাহের উপর যদি আমাদের শ্রদ্ধা থাকে, তবে শিহাবুদ্দিনের হওয়া উচিত বাংলার সুলতান। মন্ত্রিপরিষদে গণেশের কথাই গৃহীত হল। ঘোষণা হল বাংলার নতুন সুলতান শিহাবুদ্দিন বাইজিদ শাহ। ক্ষমতা হাতে নিয়ে শিহাবুদ্দিন চাইলেন দেশের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে, সত্যিকার শাসক হয়ে উঠতে, সুলতান হিসেবে নিজের যোগ্যতা দিয়ে সবাইকে আশ্বস্ত করতে। তিনি ধীরগতিতে এগোতে লাগলেন, কিন্তু অচিরেই বুঝতে পারলেন শাসক আসলে তিনি নন, গণেশ। চারদিকে গণেশের জাল, চারদিকে তারই হাত পা চোখ মুখ। সে যা চাইছে তাই হচ্ছে। গোটা রাষ্ট্রযন্ত্রকে চালাচ্ছে তার গোপন সাম্প্রদায়িক নেটওয়ার্ক। তিনি চাইলেন এই নেটওয়ার্ক ভাঙবেন, কিন্তু তা সম্ভব ছিল না। রাজ কর্মচারীদের একটি অংশ গণেশের ইশারায় চারদিকে অস্থিরতা, নৈরাজ্য ও বিশৃঙ্খলা ছড়িয়ে দিল। তারাই আওয়াজ তুলল, এই সুলতান অযোগ্য, তাকে দিয়ে চলবে না। সভাসদ, সেনাবাহিনী, জনসাধারণ সবাইকে রাজা গণেশ বলল, সকল অস্থিরতার কারণ সুলতানের অযোগ্যতা। তিনি তো চাকর, চাকর দিয়ে দেশ চলে না। অস্থিরতা বেড়েই চলল, ছড়াতে থাকলো অসন্তোষ। হঠাৎ এক রাতে সবাই শুনল নিহত হয়েছেন শেহাবুদ্দিন বাইজিদ শাহ। 1412 থেকে 1414 খ্রিস্টাব্দ অবধি তার শাসনকাল ছিল তার জীবনের সবচেয়ে নিঃসঙ্গ, জটিল ও যন্ত্রণা ভরা সময়। শেহাবুদ্দিন বাইজিদ শাহের সাহসী পুত্র আলাউদ্দিন ফিরোজ শাহ চাইলেন রাষ্ট্রের হাল ধরতে, কিন্তু ততক্ষণে গণেশের সাম্প্রদায়িক খেলা ভয়ানক এক অধ্যায়ে প্রবেশ করেছে। গণেশ সরাসরি রাজ ক্ষমতা কেড়ে নেয়, শুরু করে মুসলিম প্রশাসক, কর্মকর্তা ও সেনা সদস্যদের নির্মম হত্যা। আলাউদ্দিন ফিরোজ শাহ কয়েকজন মুসলিম সৈনিকের সাহায্যে পালিয়ে গেলেন দক্ষিণবঙ্গে। সচেষ্ট হলেন রাষ্ট্র উদ্ধারে, রক্ষে হল না তার। রাজা গণেশ সেনাবাহিনীর একটি দল নিয়ে পিছু ধাওয়া করল তার, দক্ষিণবঙ্গে গিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে ফিরোজ শাহকে। প্রশাসনের বড় বড় পদ থেকে উচ্ছেদ করা হলো সকল মুসলিমকে, এমনকি যারা বিভিন্ন সময় গণেশের সহায়তার আগ্রহী ছিলেন কেউই রেহাই পেল না। আইন করা হলো সেনাবাহিনীতে থাকতে পারবে না কোনো মুসলিম, যেসব মুসলিম আগে ছিল তাদেরকে পেশা ত্যাগ করতে হবে, কেউ বহন করতে পারবে না কোনো অস্ত্র। যেসব মুসলিম আমির ওমারা নিজেদের মধ্যে ঝগড়া ও বিবাদে বছরের পর বছর পার করেছিল, এইবার তাদের চোখ খুলল। গিয়াসুদ্দিন আজম শাহের আমল থেকে উজির, আমির ও ক্ষমতাশীলদের দ্বন্দ্ব সংঘাতের রণাঙ্গন হয়ে ওঠে রাজধানী। প্রত্যেকের পেছনে ইন্ধন যোগাত গণেশ চক্র, প্রত্যেকেই সময় সময় তার সমর্থন ও সহায়তা চাইত, নিত পরামর্শ। কিন্তু এই সমর্থন ও পরামর্শ পরিস্থিতিকে করে তুলল আরও ভয়াবহ। একের পর এক সুলতান নিহত হচ্ছিল, আমির ও প্রশাসকদের অনেকেই পদচ্যুত হচ্ছিল, এক পক্ষ অপর পক্ষকে আঘাত করার মৌকা খুঁজে ফিরছিল। এভাবেই সকলেই দুর্বল হচ্ছিল আর অপরিমেয় সফলতা লাভ করছিল গণেশ চক্র। বিশ্বের বিষয় হল, এত বিপর্যয়ের মধ্যেও কেউই গণেশের প্রকৃত চরিত্র ও মিশনকে পারেনি চ্যালেঞ্জ করতে, পারেনি তাকে স্বরূপে উপস্থাপন করতে ও তার খোলস খুলে দিতে। কেউ যদি সেই চেষ্টা করেছে, মুসলিমরাই বাধা দিয়েছে। গণেশ চক্রের প্রত্যাখ্যাঘাতে সে হারিয়ে গেছে দৃশ্যপট থেকে। জমিদার ও বুদ্ধিজীবী মহল এবং সেনাবাহিনী ও প্রশাসন ছিল এই চক্রের প্রধান বিচরণ কেন্দ্র।
প্রোপাগান্ডা ছিল তাদের প্রধান শক্তি। তাদের প্রধান কাজ ছিল নিজেদের লোকেদের বিশ্বস্ততা প্রচার করা, দেশপ্রেমিক হিসেবে উপস্থাপন করা, ত্রাণকর্তার ভাবমূর্তি গড়ে তোলা। চতুর্দিক থেকে শোনা যেতে লাগলো গণেশের গণগান। একজন আমাত্যের প্রশংসা ও আনুগত্যের কথা বারবার উচ্চারিত হতো। তাকে মনে করা হতো প্রশাসনের কেন্দ্র। সে যা চাইত নিজেদের লোক দিয়ে করিয়ে নিত, ফলে তার ক্ষমতা হয় অসংশয়ে। গণেশ চক্রের প্রোপাগান্ডার আরেক লক্ষ্য ছিল দেশকে নেতৃত্ব শূন্য করে দেয়া। সেরা সম্ভাবনাগুলোকে তারা লাগিয়ে দিত নানা কুণ্ডলে। নিজেদের বাইরের কাউকে আস্থাযোগ্য থাকতে দিত না, প্রত্যেকের ব্যক্তিত্ব ও চরিত্র হনন করত। প্রমাণহীন প্রচারণা ছড়াতে থাকত মুখে মুখে। যাকে লোকেরা বিশ্বাস করে তার সম্পর্কে বাতাসে এমন কথাবার্তা শোনা যেত যা ভয়াবহ। বিশেষত গণেশ চক্রের বিরুদ্ধে মুখর যে কাউকে রাষ্ট্রের শত্রু বানিয়ে ছাড়া হতো, তার বিরুদ্ধে আসতে থাকত অভিযোগের পর অভিযোগ। তাকে মনে করা হতো বিপজ্জনক। সালতানাতের দ্বারা তাকে শায়েস্তা করা হতো। পরে আবার তার আবেদন, বেদনা ও ক্ষোভকে যথাসম্ভব কাজে লাগাত গণেশ চক্র। জনগণের মধ্যে তারা ছড়াত হীনমন্যতা, ভীতি। সালতানাত দুর্বল, পাশের রাজ্যগুলো দানবীয় শক্তির অধিকারী, তাদের থেকে রক্ষা পাবার উপায় নেই। শক্তি দিয়ে সে ব্যর্থ চেষ্টা করতে বাধ্য। একমাত্র গণেশের কৌশল ও বন্ধুত্বই পারে তাদের হামলা থেকে সুরক্ষা দিতে। জনগণের মধ্যে এরকম প্রচার চালালেও সুলতান যখনই যুদ্ধ চাইতেন গণেশ উৎসাহ দিত। সে চাইত সুলতানের আরেকটি পরাজয়। পরাজয়ের যাবতীয় প্রয়োজন সম্পূর্ণ করে রাখত সে। একের পর এক পরাজয় সালতানাতকে করে তোলে নিতান্তই দুর্বল। অপরদিকে গণেশের শক্তি ও প্রতাপ বাড়ছিল শ্রুতের গতিতে। সে নিজ জমিদারিতে যে সামরিক শক্তি গড়ে তোলে তা ছিল রাষ্ট্রীয় শক্তির কাছাকাছি। অর্থনৈতিক শক্তিতে সে হয়ে উঠছিল প্রবল ও সংহত। পার্শ্ববর্তী শত্রু রাষ্ট্রশক্তির সাথে গোয়েন্দা তথ্য আদান প্রদান হতো নিয়মিত। অন্তঘাত ছড়াতে তারা পরস্পরকে সহযোগিতা করত। রাষ্ট্রের নানা খাতে ঝেঁকে বসেছিল অসংখ্য চর। যে কোনো প্রয়োজনে যে কোনো ধরনের সহায়তা পাওয়া নিশ্চিত ছিল গণেশের। কিন্তু বাইরের সরাসরি সহায়তা ছাড়াই গণেশ এখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন। তার চারপাশে আছে সমচিন্তার একটি বিশাল গোষ্ঠী, যারা রাষ্ট্রশক্তি হাতে পেয়ে দুর্জয়, তেজি এবং গণেশের প্রেরণায় বলিয়ান। গণেশের কী ছিল প্রেরণা? সে কি কেবল ব্যক্তিগত উচ্চবিলাসের মাধ্যমেই এতদূর এলো? ইতিহাস বলে না। বাংলার ইতিহাসের 200 বছর স্বাধীন সুলতানের আমল গ্রন্থে ঐতিহাসিক শ্রী সুখময় মুখোপাধ্যায় লিখেছেন, রাজা গণেশের অভ্যুত্থান কেবলমাত্র তার ব্যক্তিগত উচ্চবিলাসের দরুন ঘটেনি। তার লক্ষ্য ছিল বাংলা থেকে মুসলিম শক্তির ধ্বংস সাধন করে হিন্দু রাষ্ট্রগুলির পুনঃপ্রতিষ্ঠা এবং অতি অল্পকালের জন্যে হলেও ক্ষমতায় অধিষ্ঠিত থাকার সময় গণেশ সর্বপ্রকারের হিন্দু ধর্ম ও হিন্দু সংস্কৃতির পুনরভ্যুদয় ঘটিয়েছিলেন। রামরাজত্বের স্বপ্ন ছিল তার প্রেরণা, মনুবাদ ছিল তার আদর্শ। মনুবাদীরা মুসলিমদের বলতেন দৈত্য, দানব, অসুর, যবন, শ্লেচ্ছ ইত্যাদি। গণেশ ক্ষমতা হাতে নিয়ে নিজের রাজকীয় নাম রাখলেন দনুজ মর্দন দেব, মানে অসুর দৈত্যের পদদলিতকারী দেব। তিনি ঠিকই পদদলিত করতে লাগলেন যবন দানবদের। যে গণেশের মন এমন বিষময় বিদ্বেষ ও শত্রুতাপূর্ণ, তাকে কীভাবে বিশ্বাস করতে পারেন সুলতানগণ? কীভাবে তারা প্রত্যাখ্যান করতে পারেন তার বিরুদ্ধে উত্থাপিত সকল অভিযোগ? কীভাবে জমিদার ও আমিরগণ তাকে রাখতে পারেন নেতৃত্বে? শত শত বছর ধরে মুসলিম শাসনের হাত ধরে বাংলায় যে হিন্দু মুসলিম সম্প্রীতি গড়ে উঠেছে তা ভেতরে ভেতরে ভয়ানকভাবে বিধ্বস্ত হবে তা কেউই ভাবতে পারেনি। গোপনে একটি মনুবাদী এজেন্ডা রাষ্ট্রের অস্তিত্বকে পেঁচিয়ে আবর্তিত হচ্ছে। সেটা উপলব্ধি করতে পারেনি কোনো সুলতান। গিয়াসুদ্দিন আজম শাহ যখন গণেশের বিরুদ্ধে কিছুটা তৎপর হলেন, সেটাও সুপরিকল্পিত ছিল না। তার কাছে পরিস্থিতির ভয়াবহতার কোনো বাস্তব ও যথাযথ রিপোর্ট ছিল না। তিনি জানতেন না যারা সবচেয়ে বেশি দেশপ্রেমের কথা বলছে তার চারপাশে বৃত্ত তৈরি করেছে ওরাই এদেশের খুনি, ওরাই তার রক্তের জন্য উদ্গ্রীব। আজম শাহের হত্যাকাণ্ড ছিল ওদের প্রথম ও প্রধান বিজয়। এই হত্যার পরে গণেশ কার্যত নিজেকে রাজা ভাবতে থাকে, কিন্তু সাইফুদ্দিন হামজা শাহের সামনে নিজেকে পেশ করে দাসানুদাসের মতো। সে আরেকবার সবার চোখে ধুলো দিল। সে একাই নয়,
গোটা মনোবাদী প্রকল্প সবার চোখে ফেলে দিয়েছিল একের পর এক ইস্যুর ধুলো। একের পর এক অন্তদণ্ড ও অস্থিতিশীলতায় বন্দি রেখেছিল মুসলিম আমির ও সমাজপতিদের। তাদের চোখ খুলল তখন যখন দনুজ মর্দন দেবের ত্রিশূল ও তরবারির তলে তাদের মাথা। কে আছে, কে বাধা দেবে গণেশকে? সে প্রকাশ্যে ঘোষণা করল, এই বাংলায় আর মুসলিমদের কোনো জায়গা নেই। তাদের ধর্মীয় ঐতিহ্য, চিহ্ন, প্রতীক ও নিদর্শনকে সহ্য করা হবে না। কোথাও যেন আজান শোনা না যায়, কোথাও মুসলিমেরা শক্তি সঞ্চয় না করতে পারে। মুসলিমদের তারাও, এদেশ কেবল আমাদের, এখানে আর কারো জায়গা নেই, থাকতে পারে না। যারাই প্রতিবাদ করবে শেষ করে দিতে হবে। আমি দেখতে চাই পথ প্রান্তর তাদের রক্তে লাল, তারপর উন্মুক্ত জটাওলা ত্রিশূলধারীদের অত্যাচার চরমে উঠল। পদ্মা, মেঘনা, যমুনা ও মহানন্দার পানিতে ভাসতে লাগল লাশ আর লাশ। আর্যরা যে আচরণ করত বৌদ্ধদের সাথে, গণেশের অনুসারীরা একই আচরণ করতে থাকল মুসলিমদের সাথে। তাদের সম্পত্তি হলো লুণ্ঠিত, ঘরবাড়ি হলো অরক্ষিত, ব্যবসা বাণিজ্য হলো বিপন্ন, জীবন পুড়তে লাগলো অভাবনীয় দবদাহে, দস্যুতা ধারণ করল চরম আকার, হত্যা হয়ে উঠল একান্তই স্বাভাবিক। গণেশের আদেশে মুসলিম বাংলার প্রধান মসজিদ আদিনা মসজিদে স্থাপিত হলো দেবমূর্তি। বিশাল মসজিদকে সে বানালো আপন কাসারির বাড়ি। সুবিখ্যাত এই মসজিদ নির্মিত হয় সিকান্দার শাহের আদেশে। খ্রিস্টীয় 1364 সাল থেকে 1374 সাল অবধি নির্মিত হয় এই মসজিদ। মসজিদটি ছিল সুবিশাল, জুমআর নামাজের জন্যে পাণ্ডুয়ার সকল মুসলিম এতে জড়ো হতে পারতেন। বাংলার মুসলিম স্থাপত্যকলার গুরুত্বপূর্ণ নিদর্শন এই মসজিদ। বিচিত্র সব পাথর, টালি এবং খোদিত ঈদ দিয়ে তৈরি এই মসজিদ ছিল তৎকালের উৎকৃষ্ট শিল্পকর্মে সুভূষিত। কোরআনের ক্যালিওগ্রাফিক শিল্পকর্মে অলঙ্কৃত ছিল দেয়াল। কফি ও তুগরা অক্ষরে আরবি লিপির সাথে সাজানো ছিল বর্ণিলতা। মেঝে ছিল কালো ব্যাসাল্ট পাথরের সুন্দর সুন্দর টুকরো দ্বারা আচ্ছাদিত। মসজিদে ছোট বড় গম্বুজ ছিল 400-এর অধিক। গম্বুজে জমকালো রং বেরঙ্গের পাথর, চারদিকে ছিল সারি সারি খিলান। খিলানে ছিল অ্যারোব্যাক্স ও দেশীয় শিল্পকলার সমন্বয়। জানালাগুলো ছিল পাথরের জানালা। মসজিদের কেন্দ্রীয় কক্ষ লম্বায় ছিল 64 ফুট, প্রস্থে 33 ফুট। এ কক্ষের ছাদের উচ্চতা ছিল প্রায় 60 ফুট। দেয়ালগুলো ছিল সুউচ্চ। পশ্চিমের দেয়ালটা ছিল 11 ফুট উচ্চতা পর্যন্ত পাথরের তৈরি। এর উপরে ছিল সূক্ষ্ম অংশের বিভক্ত এবং অতিশয় যত্ন সহকারে খোদিত ইটের কাজ। ইট ছিল টেরাকোটা। দেয়ালের উপরে যে কারুকাজ ছিল, জেনারেল কানিংহামের ভাষায়, তা ছিল প্রশংসার অতীত। দেয়ালে ছিল বৃহৎ বৃহৎ কৃত্রিম পদ্মফুল লাগানো। মসজিদ সংলগ্ন একটি অট্টালিকা ছিল রাজপরিবারের জন্যে। চার ধারে ছিল আরও বহু সুবিন্যস্ত অট্টালিকা, আর ছিল 15টি গম্বুজে আবৃত ঐতিহাসিক বাদশাহ কা তখত। মূলত নারীদের জন্য সংরক্ষিত ছিল এই জায়গা। হারেমের মহিলারা এখানে আদায় করতেন নামাজ। রাজা গণেশ সব কিছু লণ্ডভণ্ড করে দেয়। মসজিদের যে মিম্বরে উচ্চারিত হতো তাওহিদের বাণী, সেখানে নেমে এসেছিল নিস্তব্ধতা। থেমে গিয়েছিল আজানের ধ্বনি। ভেঙে ফেলা হয় মসজিদের অনেক কিছু। মসজিদের ভেতরেও স্থাপন করা হয় মূর্তি। বহু শতক পরেও অবশিষ্ট আছে তার অবশেষ। 1902 সালে ভারতের ভাইসরয় লর্ড কার্জনের জন্য তৈরি করা প্রাচীন ধ্বংসাবশেষ সমূহের প্রতিবেদনে পাওয়া যায় মসজিদের ভেতরে মূর্তির আলামতের উল্লেখ। এম আবিদ আলী মালদাহি রচিত সেই প্রতিবেদনে পরিমার্জিত গ্রন্থরূপে মেমোরিজ অব গৌর অ্যান্ড পাণ্ডুয়াই স্পষ্ট জানাচ্ছে, আদিনা মসজিদের মিম্বরে সিঁড়ির ভাঙা অংশে একটা সিংহের মাথা দেখা যায়। এটা কোনো এক হিন্দু রাজার সিংহাসনের অংশ বলে মনে হয়। দরজার নিচের পাথরের মধ্যে ও মসজিদের সর্বত্র মিহরাবের মধ্যে ভাঙা অবস্থায় অন্যান্য হিন্দু মূর্তি রয়েছে। শ্রী সুখময় মুখোপাধ্যায় তার বাংলার ইতিহাসের 200 বছরে জানায়, আদিনা মসজিদ যখন নির্মাণ হয় তাতে কোনো হিন্দু দেবদেবীর মূর্তি ছিল না। রাজা গণেশ যখন ক্ষমতা লাভ করে আদিনা মসজিদকে কাছারিতে পরিণত করেছিল, সেই সময়ে তারই আদেশে হয়তো এই মসজিদের মধ্যে দেবদেবীদের মূর্তিগুলো খোদাই করা হয়েছিল। অন্যান্য অসংখ্য মসজিদের ভাগ্যে ঘটেছিল দুঃখজনক উপসংহার। ঘোড়ার আস্তাবল হয় বহু মসজিদ, বহু মসজিদ পরিণত হয় দেবালয়ে।
ইসলামী জ্ঞান কেন্দ্রগুলোতে নেমে আসে নিবিড় নিস্তব্ধতা, নগরীগুলো হারায় জৌলুস, বিদেশি শিক্ষার্থীরা ত্যাগ করে বাংলা, মাদ্রাসা খানকা সাধারণত লাখেরাজ ওয়াকফ সম্পত্তি দিয়েই ব্যয় নির্বাহ করত, গণেশ সেখানেও হস্তক্ষেপ করেন, ফলে বাংলার শিক্ষাব্যবস্থায় চরম বিপর্যয় পড়ে। সেকালে এদেশের মানুষ শিক্ষিত হতেন মাদ্রাসায় পড়েই, হিন্দু মুসলিম নির্বিশেষে সকলেই পড়াশোনা করতেন মাদ্রাসায়, হিন্দুদের নিজস্ব ধর্মীয় শিক্ষা দেয়া হতো টোলে, জাতীয়ভাবে শিক্ষাগার বলতে মাদ্রাসাকেই বোঝাত। রাজা গণেশের বিশেষ বাহিনী মাদ্রাসাসমূহে আতঙ্ক ছড়িয়ে দেয়, অসংখ্য প্রতিষ্ঠান দখল করে নেয় কিংবা বন্ধ করে দেয়। গণহত্যা ছিল এক কৌশলের নাম, প্রকাশ্যে একত্রিত করে হত্যা করা হতো মুসলিমদের, নারী শিশু বৃদ্ধ যুবক রেহাই ছিল না কারোর। যারা আলেম দরবেশ ও একনিষ্ঠ ধার্মিক তাদের জন্য এদেশ হয়ে ওঠে মৃত্যুপ্রড়ী। তাদেরকে সবচেয়ে বেশি ভয় করতেন গণেশ, কারণ তারা জনগণের জীবনের মর্মমূলে প্রবেশ করেছিলেন, শাসকদের চেয়েও তাদের প্রভাব কম ছিল না গণজীবনে, তাদেরকে শেষ না করলে রক্ষে নেই। প্রাচীন ঐতিহাসিক গোলাম রসুল সালিম তার সিয়ারুল মুতাআখিরিনে 1686 সালে প্রকাশিত এতে লিখেন, রাজা গণেশ মুসলমান প্রজাদের প্রতি শুরু করলেন ঘোরতর অত্যাচার, তার অত্যাচারে মুসলিমদের রক্তে ভেসে যেতে লাগল গোটা দেশ। ইসলাম ধর্মবেত্তা আলেম ও দরবেশগণ তার অত্যাচারে জর্জরিত হলেন। এই ঘোরতর অত্যাচারে গণেশ মেতে ওঠে বঙ্গদেশ থেকে ইসলামকে সমূলে বিনাশের উদ্দেশ্যে। ঐতিহাসিক গোলাম হোসেন তার বিখ্যাত তার রিয়াজুস সালাতিনে লিখেন, অত্যন্ত নির্মম অত্যাচার শুরু করেন রাজা গণেশ, সব ধরনের সীমালঙ্ঘনমূলক কাজ শুরু করে দেন, অসংখ্য আলেম ও দরবেশকে হত্যা করেন, দেশ থেকে ইসলামের বুনিয়াদ উচ্ছেদের সব রকম প্রচেষ্টা চালান। ফ্রান্সিস বুকান, ডক্টর মোহাম্মদ মোহার আলী, শ্রী সুখময় মুখোপাধ্যায়, মেজর ফ্র্যাঙ্কলিন, এন কে ভট্টাশালী, ডক্টর আব্দুল করিম, আশকার ইবনে শায়েখ সহ আধুনিক ঐতিহাসিকেরা এই বিবরণের প্রতিধ্বনি করেছেন। তাদের ভাষ্যে সুস্পষ্ট, সিংহাসনে বসে রাজা গণেশ মুসলমানদের বিশেষ করে মুসলমান দরবেশদের ধ্বংসসাধনে তৎপর হয়ে ওঠেন, সব ধরনের নিস্তুরতা অব্যাহত রাখেন, মুসলিমদের জাতিগত নির্মূলই ছিল তার অভিপ্রায়। বাংলার ইতিহাসের 200 বছর গ্রন্থে শ্রী সুখময় মুখোপাধ্যায়ের ভাষ্য খুবই নমনীয়, তবুও তাকে লিখতে হয়, রাজা গণেশ তাহাদের জ্ঞানী ও ধর্মভক্ত অনেককে হত্যা করেন, তাহার রাজ্য হইতে ইসলামকে সমূলে উৎপাটিত করাই তাহার উদ্দেশ্য ছিল। ইয়া রাব্বি